নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করে দেখাবো আলু দিয়ে গাটি কচুর তরকারি, সম্পূর্ণ নিরামিষ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি কিছু গাটি কচু নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো আলু। তা এখন আমি এগুলো সব কেটে নিচ্ছি। গাটিগুলো ছোলা হয়ে গেছে, আমি এখন আলুটা ছুলে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা আলু আর গাটি কচু আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ, নুন, গাটি আর আলু লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আদা বাটা, ভালো করে তেলে কষিয়ে নেব। কেটে রাখা টমেটো, চিরে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা আলু আর গাটি কচু দিয়ে দিচ্ছি। ভালো করে সব কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলু আর গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা ধনে পাতা, তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আমাদের রেডি হয়ে গেল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।